আজকে রবিবার, আর রবিবারের স্পেশাল মেনু হলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেটাই দেখে কিন্তু আপনাদের এটাই মনে হচ্ছে তাই তো, যে চিকেনের ঝোল। চিকেনের ঝোল তো অবশ্যই, কিন্তু তার আগে একটা কথা বলি, এই রেসিপিটার নাম হলো ঠাকুরবাড়ির চিকেন রেসিপি। তো রান্নাটা এবার করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাংস, তার মধ্যে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, আর ওই হামানদাস্তায় থেতো করা রসুন, আর দিয়ে দিয়েছি এখানে আদা, জিরে বাটা। এবারে দিয়ে দেবো আলু। আলুগুলো কিন্তু ফ্রাই করা না, বাঙালির মাংসের ঝোলে আলু থাকবে না, এটা কি হতে পারে? তারপরে আমি দিয়েছি তেজপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মতো লবণ, আর এগুলো দেখে কি মনে হচ্ছে টমেটো? তো না, টমেটো না, এগুলো হলো লঙ্কা, দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো। বেশ খানিকক্ষণ ধরে আমি কিন্তু এটাকে মাখিয়ে নেবো। আজকের রেসিপিটা একটু অন্যরকম, যতই হোক দেখে কিন্তু মনে হচ্ছে সে একই রকম একঘেয়েমি বাঙালির মাংসের ঝোল পাতলা, কিন্তু না, এই প্রসেসটা কিন্তু অনেকটাই আলাদা। আর হ্যাঁ, আপনারা মনে করলে এখানে কিন্তু এক্সট্রাভাবে একটা টমেটো ইউজ করতে পারেন, আমি কিন্তু এটা একদমই বাদ দিয়েছি, কারণ আমার না এই রেসিপিটায় টমেটোটা ঠিক ভালো লাগে না, ঠিক মানায় না মনে হয়, তাই আমি এটা বাদ দিয়েছি। আপনারা মনে করলে কিন্তু দিতে পারেন, কেননা এই রেসিপিটায় টমেটোটা অবশ্যই কিন্তু দেওয়া যায়, কিন্তু আমি আমার দিক থেকে টমেটোটা দিই না, কারণ আমার পছন্দ না বলে। আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই দেবেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে ঢাকা দিয়ে ঢাকাটা 20 মিনিট পর খুলে দেখবো মাংসটা কষেছে কিনা। তো ফাইনালি আমার তো মাংসটা কষিয়ে গেছে, আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এটাকে অনেকক্ষণ ধরে। তো এই যে আমার কিন্তু কষা মাংসটা হয়ে গেছে। হ্যাঁ, আপনারাও কিন্তু ঠিক ধরেছেন, এই মাংসটা কিন্তু আমি আমার জন্যই তুলেছি। এক, আমার তো কষা মাংস খেতে খুব ভালো লাগে, আমার মতো যাদের কষা মাংস খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলের পরিমাণটা ওই পরিমাণ মতোই দেবেন আপনারা। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো পাউডার গরম মশলাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তো ফাইনালি আমার তো ঠাকুরবাড়ির চিকেন রেসিপি রেডি। তো আপনারাও এভাবে বানিয়ে দেখুন কেমন লাগে, আশা করি ভালো লাগবে। এটুকু গ্যারান্টি আমি দিতে পারি, এই রেসিপিটা এতটাই সুন্দর হয়েছিল, আপনারাও করে দেখুন, আশা করি এভাবে বানালে অবশ্যই ভালো লাগবে। আমরা তো একই রকম চিকেনের ঝোল একই স্টাইলে রান্না করে দেখি, আজকে একটু নতুনত্বভাবে আমি রেসিপিটা তৈরি করলাম। আমার তো এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে, আপনাদের ভালো লাগলে আপনারাও এভাবে করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো টাটা।